পলাশ শিমুল না ফুটলে কি গ্রাম কি শহর বোঝাই যায় না আসলে যে বসন্ত এসেছে। তবে ঢাকা শহরের গাছে গাছে দেখা যাচ্ছে শিমুল পলাশের মেলা, যা নাগরিক জীবনে পরশ বুলাচ্ছে স্নিগ্ধতার। রক্তরাঙা শিমুল পলাশের ছবি তুলেছেন মুমিনুল ইসলাম মুমিন আর রিপোর্ট করেছেন মাসুদুর রহমান। রংবিহীন ঝড়ে রঙের প্লাবন, ফাগুনের মাতাল হাওয়ায় সূচিত হয়েছে ক্ষণিকের শিমুল পলাশের বন। চারিদিকের অসুন্দরে ভারাক্রান্ত চোখগুলো খুঁজে পেয়েছে এক মুহূর্তের বিরতি। প্রকৃতির এই মনমাত্র রঙের ছটায় ঢেকে গেছে ঢাকার এক চিলতে আকাশ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতির ঝিল সহ নগরীর অনেক জায়গায় ফুটেছে রং বেরঙের মৌসুমি ফুল, আর মৌ মৌ গন্ধ বিলিয়ে চলেছে কত শত আমের মুকুল। প্রকৃতির বৈচিত্র্য হারানোর এই সময়ে রাজধানীতে শিমুল পলাশের লালন আশাবাদী করে নাগরিক মনকে, প্রস্ফুটিত হতে চায় মনের অব্যক্ত আকাঙ্ক্ষাগুলো। ইট পাথরের এই জঙ্গলে ফুল ফুটুক বারো মাস, ফুলে ফুলে হোক যত অসুন্দরের সর্বনাশ। অবিরাম ছুটে চলা এই ধূসর শহরে প্রতিদিন কত বিরক্তির ভাঁজ পড়ে নাগরিক জীবনে। একটুখানি হাঁপ ছেড়ে রঙিন জীবনে দেখা পেতে ব্যাকুল হয়ে ওঠে ক্লান্ত পথিক, আর পথিকের সেই ক্লান্তি ভুলিয়ে দেয় পথে পথে ফুটে থাকা রক্তে রাঙানো এই শিমুল পলাশেরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।